জাহানাবাদ গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম। মুক্তিযুদ্ধ হানাদার বাহিনীর গাতিরাহা মাইন বিস্ফোরণ তাত্ত্বজ্ঞ ফারান ফুজছে। প্রিয় দর্শক, আর কি সীতাকুণ্ডের মাদাম মিয়াড এলাকার তাই এখন বহুত অভাব অঘটনীতি আছে। তার উগ্র ফাঁকি আছে কিয় বর্তমানে যে ফাঁকও আছে বেলা ইন বহুত অতি কষ্টে দিন কাটার তার দুঃখের কথা নুনি পেলে বলে আর তার বাইরে আছি। চলুন দর্শক, আর কা তার লগে কথা কইতে আয়না অত্যাচার ধরেন মানুষরা তো আর ভারত গে গে ভারত যাইতে গই শুক্রবার 12টা বাজে আর গেনাটমেন্ট গাড়াই হয়েছে তো ফাঁড়া ফরি তেং আগত একখান গেয়ে গে আর একটা নাগাত সরকারি ভাবে বছরে তারা সহযোগিত করছে তো এক বছর পাই আর কিছু না পাই। রোকেয়ার কষ্টভরা জীবন যুদ্ধ শুরু হয় মাত্র 7 বছর বয়সত্তুন। 1971 সালের ডিসেম্বরত মুক্তিযুদ্ধের শেষের দিকে এলাহার হামিদুর রহমান মুন্সির বাড়ির সাম্মদি পাকিস্তানি বাহিনীর গাড়ি রাহা মাইনার আঘাত তার উগট ফা উড়ি গিয়ে এখন তুলি ধরিবার পর কত বছর তার এমপি সাহেব তারপরও কিছু সহযোগিতা করছিল, 1 বছর দিয়ে বন্ধ করে দিল না কোনো সহযোগিতা নাই। হদে এইবে পাহাড় আইবে এইবে আহত অ্যাক্সিডেন্ট এই ধরনের হদ দিবে যুদ্ধ ন করে এইবের এইবের কোনো স্বামী যুদ্ধ ন করে যুদ্ধকারীর জ্ঞান স্ত্রী ন সন্তান নই হন সরকারি সহযোগিতা পাইত না আর আম্মা এখন এবার ট্রিটমেন্ট চালাইতে আর হস্ত যার গো এখন কোনো ট্রিটমেন্ট চালাবার কোনো ক্ষমতা নাই। বেগম, এখন সরকারের ভাষাভাষী সমাজের বিত্তবানদের একটু সুনজর দৃষ্টিতে চাই পেলা বলি তার এই আকুতি। বর্তমানে যে ঘর গান তাকে এ ঘর গানও তার ভাড়া ঘর, তাতে ভাড়া দিবার মতো অবস্থা নাই। কামরুল ইসলাম দুলু, সিপ্রাস টিভি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।